আপনি হয়তো নিজেকে খুব অলস ভাবেন, আপনি ভাবেন যে আপনাকে ছাড়া আর কোনো অলস মানুষ বা পশু এই পৃথিবীতে নেই, কিন্তু না, আপনি একদমই ভুল। আপনি তো পান্ডা এই প্রাণীটিকে চিনেনি, দেখতে কত সুন্দর আর কিউট, তাই না? কিন্তু পান্ডা আপনার থেকে আরো বেশি অলস। পান্ডা এতটাই অলস যে মা পান্ডা যখন জন্ম দেওয়ার সময় দুটি বাচ্চা জন্ম দেয়, তখন একটি বাচ্চার কথা ভুলে যায়, মানে অলসতার কারণে দ্বিতীয় বাচ্চার যত্ন নেওয়া বাদ দেয়। পান্ডা শুধু খেতে আর ঘুমোতে পছন্দ করে, আর যখন ঘুমানোর রুচি শেষ হয়ে যায় তখন এরা খেলাধুলায় ব্যস্ত হয়ে থাকে। এরা এমন ভাবে খেলাধুলা করে, আপনি যদি দেখেন আপনার অবশ্যই ভালো লাগবে, কারণ পান্ডার দুষ্টুমি আর আপনার বাচ্চা দুষ্টুমি একই রকম। আমার দেখা সব থেকে কিউট প্রাণী, যদিও আমি এই প্রাণীটিকে এখনো হাত দিয়ে স্পর্শ করিনি বা নিজের চোখেও দেখিনি, কিন্তু পান্ডা আমার বেশ ভালোই লাগে। মোটামুটি একটা বিশাল সাইজ আর ঘন ঘন পশমের সাদা কালোর একটা সুন্দর কালার। পান্ডাকে ভালো লাগার আরো একটি কারণ হলো পান্ডা একদম শান্ত আর এর আচরণও একদম বাচ্চাদের মতো। আমি যখন পান্ডার ভিডিও দেখি তখন আমার খুব ভালোই লাগে, মনে হয় কুলে নিয়ে সুরসুরে দিই। তবে এই প্রাণীটি আমার হাতের নাগালের বাইরে, আর এই প্রাণীর সংখ্যাও খুবই কম, 2000-এরও কম। পান্ডার প্রজাতি দুইটি, সাদা কালোটি হলো জায়ান্ট পান্ডা আর অন্যটি হলো রেড পান্ডা। তবে রেড পান্ডা কিন্তু জায়ান্ট পান্ডার মতো এত অলস না, লাল পান্ডা খুবই বুদ্ধিমান ও চঞ্চল। তবে আজকে আমরা জায়ান্ট পান্ডা নিয়ে কথা বলবো, লাল পান্ডার কথা বলবো অন্যদিন। এই প্রাণীটিকে কোন পরিবারে দায়ী করা উচিত তা জানার জন্য একসময় প্রাণীবিজ্ঞানীদের মধ্যে মারাত্মক চিন্তা দেখা দেয়। এবং প্রথমে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে এই প্রাণীটি রেকন প্রজাতির প্রাণী, কিন্তু শুধু আকারে পান্ডা অনেক বড়। বাঘ, চিতা এবং শিয়ালের সাথেও এদের খুব মিল ছিল, তবে সুন্দর প্রাণীটিতে আরও বেশি মিল ছিল ভাল্লুকের সাথে। উল্লেখিত করে যে এই প্রাণীগুলিতে রেকনের সাথেও কিছু মিল ছিল, আর রেকন হচ্ছে পান্ডা আর ভাল্লুকের মতোই আরেকটি প্রজাতি। দৈত্য পান্ডা প্রায় 1.5 মিটার আকারে পৌঁছায়, তবে যদি লেজের আকারটি তার দৈর্ঘ্যে যুক্ত করা হয় তবে আরও 12.5 সেন্টিমিটার বৃদ্ধি পাবে। এই প্রাণীর ওজন প্রায় 160 কেজি হয়ে থাকে। পান্ডার পশমের রং তাদের বেশ অনন্য করে তোলে, তাদের মাথার চুল, পেট, পিঠ সব সাদা, তবে দুই হাত, পা, কান এবং চোখের ফ্রেম এগুলো কালো। কান এবং লেজের একই রঙের, পাশাপাশি শরীরের উপর একটা স্ট্রিপ। দুর্ভাগ্যজনকভাবে বিরল এই প্রাণীগুলি যা এশিয়ান বিশালতায় বাস করে, তাদের শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনায় বিষয়টি জটিল ও সত্য করে তুলে যে পান্ডার ক্ষুদ্র প্রজাতির পূর্বে বর্ণিত থেকে অনেক পার্থক্য রয়েছে, এবং তাই এগুলি ভাল্লুক পরিবারের মধ্যে স্থান দিতে অস্বীকৃতি জানানো হয়। সর্বপান্ডা স্থল জগতের জীবনদন্তের প্রতিনিধিদের মধ্যে অনেক আত্মীয় দেখা যায়। এই জাতির প্রাণীগুলি স্কক, জার্কন, নলেজ পরিবারের অন্তর্ভুক্ত, কিন্তু শেষ পর্যন্ত তারা এই উদ্যোগটি ত্যাগ করতে বাধ্য হয়েছিল। আমাদের স্বীকার করতে হবে এই প্রাণীগুলির জন্ম আজ একটি রহস্য হয়ে রয়েছে। গ্রহের প্রাণীজগতের প্রতিনিধিদের মধ্যে প্রাণীজগতের এমন অস্বাভাবিক নমুনা রয়েছে যে বিজ্ঞানীরা তাৎক্ষণিকভাবে তাদের কীভাবে শ্রেণীবদ্ধ করবেন এবং তাদের স্বজনদের স্বীকৃতি দেবেন তা বুঝতে পারে না। আর এই প্রাণীর অন্তর্ভুক্ত পান্ডা, যাই হোক, চীনারা এই প্রাণীটিকে জিয়াংমাওয়ে যা ভাল্লুক বিজার হিসাবে অনুবাদ করা হয়, এবং এই ডাকনামটি প্রাণীর বাহিক্য চেহারা এবং অভ্যাসগুলি নিজের সম্পর্কে পরিচয় দেয়। পান্ডার খাবার, পান্ডার খাবার হচ্ছে বাঁশ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, বাঁশ পান্ডার প্রিয় খাবার, কিন্তু বাঁশের সব কিছু খেতে পারে না। পান্ডা বাঁশের কুড় বা কেরুলটা খায়, কারণ এই অংশটা নরম হয়ে থাকে, খেতেও কোনো ঝামেলা নেই। আর তাই বিশাল আকারের পান্ডা চীনে কয়েকটি প্রদেশে পাওয়া যায়, বিশেষত সাংচি, গাংসু এবং সিচুয়াং এবং তিব্বতেও, যেখানে তাদের জীবনের জন্য বাঁশ দিয়ে উপচে পড়া বন অঞ্চলগুলিকে পছন্দ করে। আর এই কারণেই এই প্রাণীগুলির নাম ছিল বাঁশ ভাল্লুক। পান্ডার আকার এবং সুনির্দিষ্ট বৈশিষ্ট্য থাকায় তাদের সহজেই খাবারগুলি ধরে রাখতে সাহায্য
কার্য করে, কারণ তাদের হাতগুলি কিন্তু প্রায় মানুষেরই মতো। আর পান্ডার আঙ্গুল ছয়টি, তারা তাদের হাত দিয়ে তা ধরে রাখে এবং ছয়টি আঙ্গুলের সাহায্যে পাঞ্জা তাদেরকে খুব লম্বা গাছে উঠতে সাহায্য করে। এই ছিল আজকে আমাদের পান্ডা নিয়ে জানা অজানা নানা তথ্য। এই ভিডিওটিতে অনেক কিছু স্কিপ করা হয়েছে। আপনারা যদি পান্ডা সম্পর্কে আরও জানতে চান তাহলে আমাদের কমেন্টে জানিয়ে দিন, আর কেমন লাগলো সেটিও জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন আপনার পরিচিতদের সাথে। আর যদি ভালো নাও লাগে সেটাও বলতে পারেন, কারণ কমেন্ট বক্স খোলা আছে। আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু যাচ্ছি না, আমরা আবার ফিরবো অন্য কোনো একটা বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সাথে মিলেমিশে থাকুন। আল্লাহ হাফেজ।